হ্যালো এভরিওয়ান, আমি ইয়াসিন কিকু। ড্রাইভিং ডিজাইন এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে ইংলিশ ক্লাসের 39 নম্বর ক্লাস। 39 নম্বর ক্লাসে আমি দেখাবো কিভাবে একটা ব্যানার ডিজাইন করতে হয়। তো চলুন শুরু করি আজকের 39 নম্বর ক্লাস। আমি অলরেডি ইংলিশ ক্লাসের ইন্টারফেসে চলে এসেছি। খুব সিম্পলি একটা ডিজাইন আমি আপনাদের আজকে করে দেখাবো। এই এই ধরনের একটা ডিজাইন আমি করে দেখাবো ব্যানারের সাইজ নিয়ে। ব্যাঙার বিভিন্ন সাইজের হয়ে থাকে। আমি আমার আমার সামনে টিউটোরিয়ালে আরও ডিজাইন ব্যাঙারের ডিজাইনের টিউটোরিয়াল পাবেন। তো আমি জাস্ট আজকে দেখাবো সিম্পলি একটা ডিজাইন, এই সাইজটা নিয়ে কীভাবে ব্যাঙার উপর ডিজাইন করতে হয়। তো এই তার জন্য আমি কন্ট্রোল এন দিয়ে একটা নিউ ডকুমেন্ট নিব এবং এটা সাইজ দিব হচ্ছে 336 পিক্সেল বাই 280 পিক্সেল। গুগলে আপনারা সার্চ দিবেন ব্যাঙার ডিজাইন বা ব্যাঙার সাইজ বা ব্যাঙার ডিজাইন সাইজ দিয়ে সার্চ দিলেই আপনারা অসংখ্য ব্যাঙারের সাইজ পেয়ে যাবেন। ওইখান থেকে আপনারা প্র্যাকটিস করার জন্য ওই সাইজগুলো নিয়ে তার উপর ডিজাইন করতে পারেন। তো আমি আজকে আপনাকে দেখাচ্ছি এই ডিজাইনটা। আমি ক্রিয়েট নিয়ে গিব, একটা নতুন ডকুমেন্ট ওপেন হবে। আমি এই গুকো কালার নিয়ে আসবো এখান থেকে। ওকে ফাইন, আমি নিয়ে আসলাম। অ্যান্ড দেন আমি ছবিটাকে নিয়ে আসবো, ছবিটাকে নিয়ে আসবো। রাইট বাটন ক্লিক করবো ছবিটার উপর, রিলিজ ক্লিপিং মার্ক। ছবিটা ক্লিপিং মার্ক থেকে বের হয়ে গেছে। আমি ছবিটাকে কেঙে এখানে নিয়ে আসছি। ওকে ফাইন, আপাতত এইখানেই থাক। ওকে, তো আমি প্রথমে এখান থেকে একটা রেক্ট্যাঙ্গেল নিব। আমি এই পর্যন্ত একটা রেক্ট্যাঙ্গেল কাঁকবো, এ পর্যন্ত। ওকে ফাইন, আমি এই পর্যন্ত একটা রেক্ট্যাঙ্গেল নিব আর একটু থাক। ওকে, আমি এখান থেকে যে কোনো একটা কালার দিলাম, আমি এই কালারটাই দিলাম। দেন আমি এই ছবিটাকে ব্যাকে নিয়ে, এটা ব্যাকে ছিল, ব্যাকে থাকবে। ক্লিপিং মাস্ক করার সময় আপনারা জানেনি যে ব্যাকে থাকবে। ছবিটাকে আর একটু পরে নিয়ে যাবো। ওকে ফাইন, ছবিটাকে আরও একটু পরে নিব, আর একটু পরে যাবে। ওকে, তারপর আমি সবগুলোকে সিলেক্ট করব, রাইট বাটন ক্লিক করব, মেক ক্লিপিং মার্কস, ঠিক আছে। দেন আমি এখান থেকে আর একটা রেক্ট্যাঙ্গেল কাঁকব এই পর্যন্ত। ওকে, এবং এটার কালার এই কালারটা থাকবে অবশ্যই। এটার আমি আগেই অপাসিটি কমিয়ে রেখেছিলাম, 64% করে রেখেছিলাম। যদি আমি এখানে আরও আরও যদি অপাসিটি কমাই আরও কমবে। আমি এখানে যদি 100% দিই আবার আগে জায়গায় চলে যাবে, এবং আমি যদি এখানে কমিয়ে 64% নিয়ে আসে আমি কমাচ্ছি। দেখুন এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ডের অপাসিটিটা কমছে। আমি আগের জায়গায় নিয়ে যাই, 64% থাকলো। ওকে ফাইন, তারপর আমি এটাকে কন্ট্রোল টু দিয়ে লক করে দিলাম আমার কাজের সুবিধার জন্য। এটাকেও কন্ট্রোল টু দিয়ে লক করে দিলাম কাজের সুবিধার জন্য। দেন আমি এখান থেকে এ পর্যন্ত একটা রেক্ট্যাঙ্গেল আঁকবো, এখান থেকে একটা রেক্ট্যাঙ্গেল কাঁকছি। ওকে ফাইন, এই কালারটাই থাকলো। আমি এই কালারটা গিয়ে করেছি, এই কালারটাই থাকলো। আমি এই কালারটাই রাখছি, ফাইন। ওকে, আমি এবং এটাকে কন্ট্রোল টু দিয়ে লক করে দিলাম, তাহলে আমার কাজের অসুবিধা হবে না, নাহলে এটা নড়াচড়া করবে, কাজের অসুবিধে হবে। তারপর আমি কি করব, আমি এখান থেকে জয়েন নাওকে নিয়ে যাব এখানে। ওকে, আমি জয়েন নাওকে এখানে নিয়ে আসছি, এবং এটা হরিজন্টাল অ্যালাইন সেন্টারে রাখবো, দিকে গিয়ে সমান আছে কি না, আর একটু নিচে নিয়ে যাব। ওকে ফাইন, দেন আমি লিখে রেখেছিলাম আমার এটার ওয়েবসাইট, এই কোম্পানির ওয়েবসাইটটা লিখে রেখেছিলাম। ওয়েবসাইটটা নিয়ে যাই এখানে। ওকে, এই ওয়েবসাইটটা এখানে নিয়ে যাচ্ছি, এই পর্যন্ত থাকলো, একটু পাশে আসলো। ওকে, দেন আমি লিখে রেখেছিলাম এই যে মেক ইউর হোলি গে মেমোরেবল, এই লেখাটা লিখে রেখেছিলাম আগে থেকেই। টিউটোরিয়াল যাকে বড় না হয়, ঠিক আছে, আমি এই লেখাটা নিলাম, শিফট চেপে মেমোরেবল সবগুলোকে শিফট চেপে চেপে সিলেক্ট করে দেন একসাথে হ্যাঁ বসিয়ে দিলাম জাস্ট এই। ওকে,
এই পর্যন্ত রাখলাম। আচ্ছা এটা গিয়েছি মংসিরাক ফংকক্ষে মংসিরাক মংসিরাক স্কেলকে গিয়েছি সেমি বল ২৪ এটা সাইজ হচ্ছে ২৪ এটা হচ্ছে বেবি বেবাস নিউ এটা বল ছিল এটার সাইজ হচ্ছে ৭৬.৪১ পিকি আর এটা ছিল লেকো এটা সাইজ ছিল ২৩ পিকি কি এটা স্কেল ছিল সেমি বল ঠিক আছে আমি কিন্তু প্রত্যেকটা নাম বলে দিয়েছি আপনারা চাইলে এই ডিজাইনটা আপনারা প্র্যাকটিস করতে পারেন যাই হোক তারপর আমি এই লোগোকে নিয়ে আসবো লোগোকে এখানে নিয়ে আসি ওকে ফাইন লোগোকে এখানে নিয়ে রাখি এই পাশে এক কর্নারে ঠিক আছে ওকে আচ্ছা একটু এ পাশে ওকে ওকে ঠিক আছে একটু থাকলো লোগো অ্যান্ড দেন আমরা কী করবো কাগের যে ট্যাগ লাইনটা আছে বা কারা গিয়ে কী কাগের যে একটা ট্যাগ লাইন বা কারা কী ধরনের কাজ করে সেটার এক এক কথায় এক লাইনের একটা প্যারাগ্রাফ আমরা এখানে নিয়ে আসলাম এনে এটা সমানে রাখলাম ওকে ফাইন এই তো আমার কাজ হয়ে গেল অ্যাকচুয়ালি আপনাদেরকে জাস্ট বুঝানো কি আমাকে একটা ব্যানারের মধ্যে কী কী কাজ করতে হয় বা কী কী কাজ করলে আরও জিনিসটা ফুটে ওকে জাস্ট কী কাজ বুঝানো কি এই ডিজাইনটা করা সিম্পলি একটা ডিজাইন যে কেউ করতে পারবেন আপনারা ব্যানার বিভিন্ন মাপের হয়ে থাকে আমি নেক্সট টিউটোরিয়ালে আরও কিছু ব্যানারের ডিজাইন দেখাবো যে একটা কোর্স ইলাস্ট্রেটরের কোর্স তার জন্য আমি কোর্সের মডিউল অনুযায়ী ওইভাবেই রেখেছি আচ্ছা তারপর এখানে একটু কাজ করা লাগবে আমি এই কাজটা করার জন্য কন্ট্রোল অলটা টু দিয়ে চাপলাম এটাকে আনলক করলাম কন্ট্রোল অলটা কিউ দিয়ে আনলক করলাম আপনারা শর্টকাটগুলো মনে রাখবেন তারপর আমি এখানে আমি প্যাঙ্কুলগি এখানে একটা ক্লিক করব আচ্ছা সমস্যা নেই আমি ওকে আমি পেন্সিল নিলাম পেন্সিল গিয়ে এখানে একটা ক্লিক করব অ্যান্ড এই পাশে একটা ক্লিক করব এবং এই পাশে একটা ক্লিক করব দেখুন আমি কি করছি এখানে সাথে মিলিয়ে দিব তারপর এটা এবং এই পেন্সিলটা সিলেক্ট করব অর্থাৎ আমাদের এই শেপটা এবং পেন্সিলকে সিলেক্ট করব এবং আমি এখান থেকে পার্ট ফাইঙ্গারে গিয়ে ডিভাইড করব ডিভাইড করার পরে আমি এখান থেকে আনগ্রুপ করে দিব আনগ্রুপ করলাম তাহলে আমাদের এটা ডিভাইড হয়ে গেল আমি এটা ব্যাকস্পেস চেপে কেটে দিলাম জাস্ট এখানে একটু ডিজাইন করলাম আর কিছুই না ওকে আমি এটাকে একটু উপরে নিয়ে যাব উপরে নিয়ে একজন এটা এবং একাকে শিফট চেপে সিলেক্ট করে অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফ্রন্টে করব ব্রিং টু ফ্রন্ট করার পর আমি এটাকে জাস্ট টেনে এনে একাকে মিলিয়ে দিব ওকে ফাইন হয়ে গেল নিব আমি এখান থেকে একা ক্লিক করব এখানে একা ক্লিক করব গ্যাং আমার এখানে অল্প একটু ওকে এই পর্যন্ত থাকলো আমি ফিল কালারটা অফ করে স্কোপ কালারটা দিচ্ছি দেন আমি এখানে আবার যাব এই পর্যন্ত ওকে এবং এই পর্যন্ত রাখলাম গোড এই পর্যন্ত রাখলাম দেন আমি এখানে আবার এসে ক্লিক করলাম তারপর আমরা এই পর্যন্ত রাখলাম রাখার পরে আমি এখানে আবার ক্লিক করব সরি কন্ট্রোল জেড আমি এখানে ক্লিক করলাম এখানে নিয়ে আসলাম টেনে নিয়ে আসলাম এই পাশে ওকে তারপর এই পাশে আনলাম আচ্ছা জ্ঞান আবার যাচ্ছি এখানে এ পর্যন্ত রাখলাম জ্ঞান আমি এখানে গেলাম আবার ওকে এবং জ্ঞান আমি মিলে নাই মিলাতে হবে ওকে ঠিক আছে এখন দেন এই ডিজাইনটা আমাদের জন্য একটু আকর্ষণীয় করে তুলবে আচ্ছা তারপর আমি এই কালারটাই এখানে দিয়ে দিব
এই লঘুর কালাকটা আমি এই পেনকুল গিয়ে গিয়ে শেপ কাটলাম, এটার উপর দিয়ে দিলাম। ফাইন, কালাক গিলে নিচ থেকে স্কক কালাকটা মুছে যায়, এটা দারুণ। গ্যাং আমি এখান থেকে এই ফাঁকা জায়গাটা পূরণ করে দিব পেনকুল দিয়েই। পেনকুল কাজে কত প্রয়োজন, পেনকুল গিয়ে কিন্তু আপনারা অনেক কাজ করতে পারেন। এই যে এখন কিন্তু সম্পূর্ণ কাজ কিন্তু আবার পেনকুল গিয়ে করা, ঠিক আছে? ওকে, এটা গিয়ে দিলাম এবং এটার সাথে এই কালারটা মেকিং করে দিলাম, হয়ে গেল। ওকে, ডিজাইন আমার কমপ্লিট। ওকে, আমাকে ডিজাইনের কাজ কমপ্লিট। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আপনারা চাইলে এই ডিজাইনটা আপনারা বাসায় প্র্যাকটিস করতে পারেন বা অন্য কোনো ডিজাইন প্র্যাকটিস করতে পারেন। ডিজাইন কোনখান থেকে এনে প্র্যাকটিস করবেন সেটা আমি অবশ্যই টিউটোরিয়াল গুরু ধারাবাহিকভাবে বলে দিয়েছি, আমি আর এটা রিপিট করলাম না। ব্যাঙার বিভিন্ন সাইজের হয়ে থাকে, গুগল থেকে সার্চ করবেন, ব্যাঙার সাইজ দেখে সার্চ করে আপনারা আপনাদের মতো করে ডিজাইন করবেন। ব্যাঙার নিয়ে আরও অনেক টিউটোরিয়াল থাকবে সামনে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার চ্যানেলে যারা নতুন ভিউয়ার্স আছেন, তারা যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশন বেল আইকন অন করে রাখবেন, যাতে করে এই ধরনের ভিডিও পেতে পারেন। আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ।